এখন আমরা এইখানে এই যে স্ল্যাশ দিয়ে admin অ্যাডমিন লিখলাম, অ্যাডমিন লিখে ইন্টার দেব, তাহলে কই আসলাম এই যে আপনার কন্ট্রোল প্যানেলে আসব আমরা। এখন এখন এইখানে আপনার আইডি দেওয়া লাগবে, আইডি নিচে দেওয়া লাগবে কি পাসওয়ার্ড, এটা কই আছে জানেন? দেখেন আমরা কিন্তু এই যে medica.com, তারপরে কি দিছিলাম না, আমরা এই এইটুক দিইনি, এইটুক দিইনি আমরা কি লিখলাম, এই যে এইটুক দিয়ে কি লিখলাম, অ্যাডমিন লিখছি, অ্যাডমিন লেখে নেই, অ্যাডমিন লেখেন এখানে, অ্যাডমিন লেখেন, অ্যাডমিন লেখেন admin। হ্যাঁ সুন্দর, এবার ইন্টার দেন একটা, হ্যাঁ দিছেন। এই যে এইখানে দেখেন কি চাই আপনার, আমরা কি দিছি একটা আইডি দিছি, একটা পাসওয়ার্ড দিছি, আপনার ফোন নাম্বার আইডি আর আপনার পাসওয়ার্ড কোনটা, পাসওয়ার্ড মনে আছে না থাকলে ওইখান থেকে কপি করে এনে এখানে দেন। আচ্ছা একটু থাকেন আপনাকে এটা, আচ্ছা দেন, লগ ইন করেন, লগ ইন লগ ইন করেন, লগ ইন করার পরে বুক মার্ক করে, আচ্ছা এটা এখানে বুক বুক মার্ক করে রাখেন, যে কি কই দিব, বার বারে রাখবো নাকি এর মধ্যে দিব, আচ্ছা বারে রেখে দিলাম। এই যে প্যানেল ভাই, এই যে আপনার প্যানেল, এইখানে আসলে আপনি এই যে প্যানেলে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন, এইখানে রাখেন আমরা কই আসবো, এই দেখেন প্যানেল, আমরা প্যানেলে যাব, এখানে আসলে আমরা এই যে চলে আসবো এখানে, দেখছেন এটা আপনার কন্ট্রোল কন্ট্রোল প্যানেল, এইখানে যখন কাজ করবেন সব কাজ ওই ওই সামনেটা হলো ফ্রন্ট প্যানেল বা ভিজিট ওয়েবসাইট হোম হোম পেজ এগুলা বল, সবগুলাই বলে ওইখানে। এখন আমরা প্রথম কাজ করে নিব হলো ক্যাটাগরি ক্রিয়েট করে নিব, ক্যাটাগরি ক্রিয়েট করতে চাইলে আমরা ক্যাটাগরি ম্যানেজারে যাব, আপনি ভিডিওগুলো দেখবেন, এই দেখেন এখানে এই যে ভিডিও টিউটোরিয়াল এইগুলো আছে, তারপরে আর একটা আছে আপনার ওই যে একটু এতে যান, এখানে দেখেন সব ভিডিও আছে, আমি দেখা দিই ওই হোয়াটসঅ্যাপে যান, তাহলে পরবর্তীতে আপনার কাজের জন্য সুবিধা হবে, একটু হোয়াটসঅ্যাপে যান, গেছেন হোয়াটসঅ্যাপে গেছেন, এইখানে দেখেন এই যে উপরে আপনার ই কমার্স ওয়েবসাইট সহজভাবে পরিচালনা করার জন্য ভিডিও টিউটোরিয়াল এবং গাইডলাইন নিজের পেজটিতে দেওয়া আছে, অনুগ্রহ করে পেজটি ভিজিট করুন, পেজ লিংক এইখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনি দেখেন এইখানে সব ভিডিওগুলো দেওয়া আছে, এইভাবে লগ ইন করুন, লগ ইন করবেন কীভাবে, তারপরে এই দেখেন এই যে ডিফল্ট কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেলের যত ভিডিও, যে কন্ট্রোল প্যানেলে লগ ইন করা শিখুন, কন্ট্রোল প্যানেল টপ নেম সাইড নেম চিনুন, সকল ম্যানেজার চিনুন, একাধিক কন্ট্রোল প্যানেলের সাথে যেভাবে কাজ করবেন এই যে ভিডিও, তারপরে প্রোডাক্ট ম্যানেজার, এই যে প্রোডাক্ট ম্যানেজারে গিয়ে কিভাবে আপনি প্রোডাক্টগুলো অ্যাড করবেন, ঠিক আছে ভাই, এই যে প্রোডাক্ট ম্যানেজারের ফিচারগুলো জানুন, নতুন পণ্য অ্যাড করার প্রক্রিয়া দেখুন, কিভাবে প্রোডাক্টগুলো অ্যাড করবেন, নতুন পণ্য অ্যাড করা শিখুন, প্রোডাক্ট লিস্টের ফিচারগুলো জানুন, পণ্যের ছবি অ্যাড করা শিখুন, পণ্যের ছবি পরিবর্তন করা শিখুন, এই যে আছে এই প্রোডাক্ট ম্যানেজার, তারপরে আসবেন হলো থিম কাস্টমাইজেশন, এই যে আপনার সাইটে হেডার স্টাইল পরিবর্তন করা শিখুন, আপনার উপরে হেডার চারটা স্টাইল আছে, আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারবেন, ফুটার নিচের ফুটার স্টাইল পরিবর্তন, নিচের যে ফুটার আছে আপনি চেঞ্জ করতে পারবেন, হেডলাইনের তথ্য পরিবর্তন, প্রোডাক্ট বক্সের ডিজাইন পরিবর্তন, আটটা প্রোডাক্ট বক্সের ডিজাইন আছে, আপনি সবগুলো এক এক সময় একটা দিতে পারবেন, এই ভিডিওগুলো দেখলে আপনি আপনার কাজগুলো, এই যে ক্যাটাগরি ম্যানেজার, এই যে যে ক্যাটাগরি নিয়ে কাজ করবো এই ক্যাটাগরি ম্যানেজার, এই যে প্রোডাক্ট প্রোডাক্ট নিয়ে কাজ করবো প্রোডাক্ট ম্যানেজার, কিভাবে ক্যাটাগরি ক্রিয়েট করবেন, সবগুলো ভিডিওগুলো এর ভিতরে আছে, অনলাইন টুলস মানে ছবি কাটা বা অনলাইন অনলাইন টুলসের আরও কিছু কাজ আছে, এই যে ইমেজ রিসাইজ করা, ইমেজদের সাইজ মানে অন্য সাইজ আছে আপনি রিসাইজ করে ঠিক করে নেবেন কীভাবে করবেন, তারপরে এই যে অর্ডার ম্যানেজার, এই যে যখন সব অর্ডার যাবে কিভাবে ম্যানেজ করবেন, কিভাবে কনফার্ম করবেন, কিভাবে আপনি আবার কুরিয়ারে পাঠাবেন, সবগুলো আছে, এক্সেল শিট করে কিভাবে সবগুলো পাঠাবেন, এই সবগুলো ভিডিও।